আমাদের এরকমই হয়, কোন প্ল্যান আমাদের অ্যাকচুয়ালি সাকসেস হয় না, কিছু একটা হয়। সো ওয়েলকাম ব্যাক টু সংলাপের সাথে, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর আগের বছর তোমাদের আমি যেমন দেখিয়েছিলাম, আগের বছর আমি ডেকাথেলনে ডেকাথেলনের উইন্টার কালেকশন দেখতে, আজকে যাচ্ছি জুডিও, নাম অবশ্যই শুনেছো, পার্ক স্ট্রিটের জুডিওতে। তবে একা নয়, যাচ্ছি আরেকজনের সাথে, একদম নতুন একজনের সাথে, যে আমার ব্লগে কোনোদিনও আসেনি। এই ফার্স্ট টাইম আমার ব্লগে, আমার দেড় বছরের ওপর হয়ে গেছে ব্লগ, আজকে ওনার সময় হয়েছে আমার সাথে আসার। সে হচ্ছে এই যে এই প্রথম, উনি অবশ্য ভীষণ ফেমাস, সেটা হচ্ছে সানন্দার ঘরকন্যা, যে ব্লগে তোমরা জানো সেখানে উনি খুব ফেমাস। ওখানে উনি আলু মাখেন, পটল মাখেন, কত কিছু মাখেন, বিভিন্নভাবে ফেমাস উনি। তো ঠিক আছে, তো আজকে আমার সঙ্গে রয়েছে, আমরা এখন বেশি সময় নষ্ট করবো না, কথা বলবো না, আমরা এখান থেকে মেট্রোতে উঠে পাশে যাবো, তারপর কথা হচ্ছে আবার। তো সো চলে এসেছি আমি পার্ক স্ট্রিটে, নয় অবশ্যই চলে এসেছি রবীন্দ্র সদনে, কারণ আমাদের যাওয়ার কথা ছিল জুডিওতে, আমরা জুডিওতে যাচ্ছি না, আমরা চলে এসেছি রবীন্দ্র সদনে, আর এখন যাবো আমরা ফিল্ম ফেস্টিভ্যালে। কী ছিল, কী হয়ে গেল, মানে ওর সাথে বেরোলে আমাদের এরকমই হয়, কোনো প্ল্যান আমাদের অ্যাকচুয়ালি সাকসেস হয় না, কিছু একটা হয়। তো প্ল্যান তোমাদের প্রথম দেখলে আমরা জুডিও বলে বেরোলাম, বা চলে এলাম আমরা ফিল্ম ফেস্টিভ্যালে। তো চলো যাই ফিল্ম ফেস্টিভ্যালের দিকে, ঢুকি এবং তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমাদেরকে যাই এবং দেখাই এবছর ফিল্ম ফেস্টিভ্যাল কীভাবে সেজে উঠেছে, কী কী হচ্ছে। তো চলো যাওয়া যাক। হ্যাঁ পারবো, আচ্ছা আপনি তো চলো, ওর সঙ্গে বেরোলে আমার এগুলো হবেই এরকম, মানে পরে আরও বেরোলে আরও দেখাবো কী কী হচ্ছে। তো চলো এখন যাই। চলে এসেছি ভেতরে, দেখতেই পাচ্ছ তোমরা ভিড়টা কতটা ভিড় হয়েছে, যত সন্ধে বাড়বে তত লোকজনের ভিড় আরও বাড়বে, অনেক সিনেমাপ্রেমী মানুষজন এখন ঘোরাফেরা করছে এখানে। আর এবছর হচ্ছে 29তম কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল, কত ভিড় দেখো, আর সাজানোটা দেখো কী সুন্দর লাগছে। আচ্ছা এদিকটাতে কিন্তু বেশ কিছু সেলফি জোন করা হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ সব মানুষজন ফটো ফটো তুলছে, বেশ কিছু প্রপস দিয়ে সাজানো হয়েছে, আর এখানটাও তাই বেশ সুন্দর করে সবাই দাঁড়িয়ে ফটো ফটো তুলছে। দেখতেই পাচ্ছ সামনে এখানে কিন্তু অনুষ্ঠান হচ্ছে, পেছনটাতে যে অনুষ্ঠানে প্রত্যেকবার হয়, এখানে দেখো লুডোর একটা প্রপস দিয়ে সাজানো হয়েছে, সবাই দাঁড়িয়ে ফটো ফটো তুলছে, বেশ ভালো লাগছে, সবাই ঘুরছে ফিরছে ছবি তুলছে। তো আমরা মোটামুটি তোমাদের দেখিয়ে দিচ্ছি কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল কীরকম হচ্ছে, মোটামুটি ভিড় হয়েছে, একদমই খুব ভিড় হয়েছে, চারপাশটা খুব জমজমাট, একদম প্রচুর লোকজন এসেছে। আর আমার লাইফে ফার্স্ট টাইম এটা, মানে ও তুই প্রথম দেখছিস তো এই জায়গাটা, মানে হ্যাঁ 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 আমি এর আগে এসেছি, আমার দিদির অনুষ্ঠানে আমি এসেছি, কিন্তু মানে এই ফিল্ম ফেস্টিভ্যালে প্রথম এসেছি, ফিল্ম ফেস্টিভ্যালটা মানে ফার্স্ট টাইম। আর সন্ধ্যে যত হবে ভিড় আরো বাড়বে, কিন্তু ওটাই দেখছি, তার চারপাশে বেশ সুন্দর সাজানো সাজানো একদম, আমাদের সামনে ওইখানটাও খুব সুন্দর করে সাজিয়েছে, ওই দিকটাও দেখিয়ে দে, পেছনটা দেখাচ্ছি, ওই দিকটা ঘুরে দেখাচ্ছি, বলছিলাম আমাদের বেশ ভালো লাগছে দেখে, আর একটু ঘুরে টুরে নি দেখি, তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি কিরকম হয়েছে এবছর। তো দেখে থাকো, আর কিছু বলবি না, ঠিক আছে তো চলো যাওয়া যাক, ওদিকে যাই। আচ্ছা এই রাস্তাটা কিন্তু প্রত্যেকবার এরকম সুন্দর করেই সাজানো হয়, এবছরও দেখো বেশ দুই সাইডে ঝাড়বাতির মতো করে সুন্দর ঝাড়বাতি দিয়ে সাজিয়েছে, বেশ ভালো লাগছে। আচ্ছা এই যে দেখো লাইনটা দেখতে পাচ্ছ, এই পুরো লাইনটা কিন্তু ঘুরে ওই দিকে সেই টিকিট কাউন্টারের দিকে চলে গেছে, কারণ অনেক মানুষ যারা সিনেমা দেখতে ভালোবাসেন, বিভিন্ন দেশের সিনেমা, বিভিন্ন রকম সিনেমা দেখতে ভালোবাসেন, সব সিনেমা কিন্তু এখন এখানে চলছে, সেই সিনেমাটা দেখার জন্য তারা সব এখানে দাঁড়িয়ে রয়েছেন। 7-12 তারিখ পর্যন্ত ডিসেম্বর মাসে এবছর ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে, আর ভিড়টা দেখো একবার, আর এখানটা দেখো কী সুন্দর করে সাজিয়েছেন এই জায়গাটা।
নন্দন মানেই আড্ডা, গল্প, গান, খাওয়া দাওয়া, অবশ্যই অনেক রকম মানুষজন আসেন, এখানে দেখা হয়, অনেকের সাথে দেখা হয়ে যায়। আজকে যেহেতু আমরা একটু দুপুরবেলার দিকটা মানে বিকাল বিকাল এসেছি, তাই কারোর সঙ্গে দেখা হলো না। তবে এই জায়গাটা আমার বেশ ভালো লাগলো, অন্যান্যবার বিভিন্ন রকম অন্যরকম করে, এবছর একটু অন্যরকম করা হয়েছে। তো দেখতেই থাকো কতটা ভিড় হয়েছে, 29তম ফিল্ম ফেস্টিভ্যাল, প্রচুর লোকজন এসছে, প্রচুর লোকজন রয়েছে। তো কেমন লাগছে তোমাদের সেটা একটু কমেন্ট করে জানাতে ভুলে যাবে, চটপট করে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের কীরকম লাগছে। আবার দেখাচ্ছি ভালো করে, চলো। কলকাতার নন্দন প্রত্যেকটি মানুষের কাছেই কিন্তু একটি অন্যরকম ভালো লাগার জায়গা। মানুষজন এখানে আসেন, আড্ডা মারেন, গল্প করেন, সিনেমা দেখেন, আর ভিড়টা তো দেখো, ফিল্ম ফেস্টিভ্যাল বলে নয়, নন্দনে কিন্তু সারা বছরই কিন্তু ভিড় থাকে। হ্যাঁ, এখন ফিল্ম ফেস্টিভ্যাল বলে এতটা একটু বেশি ভিড় তোমরা দেখে বুঝতেই পারছো, তবে বাকি সময় যে সময় তোমরা আসো তখন কিন্তু বেশ কিছু ভিড় তোমাদের চোখে পড়বেই। আর দেখো কত মানুষজন কিন্তু এখানে বেশ বসে টসে রয়েছে, এই দিকেও কিন্তু সিনেমা দেখার লাইন রয়েছে সবাই। আর এখানটা দেখো বেশ সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে, বেশ ভালো লাগছে দেখতে কিন্তু এখানটা। তোমাদেরকে দেখিয়ে দিলাম আমাদের ঘোরাফেরা হয়ে গেল, আমাদের প্ল্যান ছিল কি আর আমরা চলে গেলাম কোথায়, প্ল্যান ছিল জুডিও যাওয়া, জুডিও তো হলো না, তারপরে চলে গেলাম আমরা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে। দেখিয়ে দিলাম তোমাদেরকে কীরকম লাগলো, সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলে যাবে না, চটপট করে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের কীরকম লাগলো। তো আমাদের তোমাদের যেমন দেখালাম প্ল্যান ছিল জুডিওর, আচ্ছা বাই দ্য ওয়ে জুডিওটা আমরা কেন গেলাম না সেটা একটু ও বলবে, একটু একটু বলে দে কেন আমরা জুডিওতে গেলাম না এবং ব্লগটা কেন করলাম না আমি বলে দিই। ব্লগটা করলাম না কারণ আমাদের মনে হয়নি ব্লগ করার মতো কিছু আছে ওখানে, জুডিও ব্লগ করার মতো কিছু নেই প্রথম কথা। আর সেকেন্ড কথা, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন যেটা, যে আমার মনে হয় দাম অনেক বেশি, সেই তুলনায় জিনিস আহামরি কিছু নয়। একদমই, আমাদের এখানে এমন অনেক প্রচুর দোকান আছে কোরিয়া এরিয়াতে, ওখানে অনেক বেটার অপশন পাওয়া যায়। মানে দাম তোর কি, হ্যাঁ নিশ্চয়ই আমার তাই মনে হয়, জামা কাপড় গুলো খুব একটা যে রেঞ্জের মধ্যে কিছু কিছু রয়েছে, সেই জন্য আমরা দেখালাম না, আমার ওই জন্য ভালো লাগেনি, আমরা বেরিয়ে এসেছি। হ্যাঁ বেরিয়ে চলে এসেছি, পাশের থেকে চলে গেছি রবীন্দ্র সদনে, এবং গিয়ে তোমাদের দেখিয়ে দিলাম কতটা ভিড়। আর ও প্রথমবার গেল আজকে তোমাদের, তখনই বললো আমার তো খুব ভালো লেগেছে, বেশ লোকজন, বেশ আর সাদা লোক ওখানে, হ্যাঁ ছবি তোলার এত জায়গা রয়েছে, কত লোক লাইন দিয়ে সিনেমা দেখছে, এটাও একটা দেখারই জিনিস, দেখারই জিনিস, কত লোক একদম সিনেমা সিনেমা দেখছে, দেখছে তো কত বয়স্ক মানুষ গেছে, কত লোক রয়েছে, হ্যাঁ অনেকে যায়, প্রচুর লোক বসে রয়েছে, প্রচুর লোক যায়। তো 7-12 তারিখ অবধি এটা চলবে, তোমরা এখন যারা যারা যাওনি যেতে পারো, যেতে পারো, দেখে আসতে পারো। আর অবশ্যই আমাদের ফার্স্ট টাইম আমরা বেরোলাম আজকে অনেক দিন পর, অনেক বছর পর, একদম অনেক বছর পর বেরোলাম, আশা করি আবার আমরা বেরোবো সামনে, নতুন একটা কোথাও যাবো, সেটা এক্ষুনি বলছি না কোথায় যাবো, কিন্তু সেটা দেখাবো যেদিনকে যাবো আবার একসাথে। তো তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলে যেও না, চটপট করে কমেন্ট করে জানিয়ে দাও। আর যারা যারা এখন যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তারা কি করবে ও বলবে, এই বলে দেবে একটুখানি আমার চ্যানেলটা হয়ে তোকে ব্লগে নিয়েছি আজকে, ও বলবে আজকে, বলে দেবে লাইক করো, বেশি বেশি করে শেয়ার করো যাতে অনেক মানুষ দেখতে পায়। ও তো খুব ভালো ভালো ভিডিও করে, যেমন রিসেন্টলি দুর্গা পুজো নিয়েও খুব ভালো ভিডিও করেছে, কোথায় প্রতিমা তৈরি হচ্ছে। আচ্ছা এগুলো কিন্তু আমি শেখাইনি, হ্যাঁ নিজে থেকে না, আমি বলছো কিছুই আমাকে শেখাইনি, কোথা থেকে ফার্স্ট বের হচ্ছে, কোন প্যান্ডেলে ঢুকছে, অবশ্যই দেখো, ফলো করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, থাকো সংলাপের সাথে, পাশে থাকো। একদম, থ্যাংক ইউ সো মাচ, সুচন্দাও রয়েছে সংলাপের সাথে, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, ততক্ষণে সবাই ভালো থাকো আর দেখতে থাকো। তো টাটা।